তিন দিন অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস দেশের দুটি বিভাগ ময়মনসিংহ ও সিলেটে বর্ষণ হতে পারে বলে জানান তারা এছাড়া ঢাকা রাজশাহী ছাড়া আরও আট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু প্রবাহ অব্যাহত থাকবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে রংপুর ময়মনসিংহ ও বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে